এই দেখো আমাদের গাছে ফুল ফুটেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকাল সকাল বৃষ্টি, আজকে না দুই দিন ধরেই বৃষ্টি চলছে, মনে হচ্ছে আর গরম পড়বে না, একদম ঠান্ডা পড়ে গেল। হ্যাঁ উঠো, মাটিতে লাগতেছে না, মাটি হচ্ছে উঠো। দুই দিন খুব গরম ছিল না, একদম শেষ গরম দিয়েছে বুঝছো, এই ইয়েতে গরম পড়বে, ওই জন্যে ঠান্ডা পড়ার আগে দুদিন বৃষ্টি হচ্ছে, শেষ এখন বৃষ্টি। গুড মর্নিং, কাশি হয়েছে বাচ্চাটার, কাশি জ্বর আসছে। গুড মর্নিং বলো একটু। কোনোদিনও ভাবতেই পারিনি যে হঠাৎ করে আবহাওয়াটা এতটা পরিবর্তন হয়ে যাবে। এই তো মানে সারাটা দুপুর প্রচুর পরিমাণে রোদ ছিল আর খুব গরম ছিল, হঠাৎ করেই বিকেলবেলা থেকেই ঠান্ডা আবহাওয়া পড়তে শুরু হলো, তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল রাত্রিবেলা থেকেই, আর তারপরে একটা না দুই দিন থেকেই বৃষ্টি হয়েই চলেছে সারাটা দিনে। এই জন্যই হঠাৎ করে আবহাওয়াটা পরিবর্তন হওয়ার কারণে জুসুনার কাশি জ্বর হয়েছে, আর ওর অল্প একটু ঠান্ডা লাগলে পরেই এই যে প্রথম যে ঠান্ডাটা লাগে প্রত্যেকবার এটাতেই একদম বেশি হয়ে যায়, একদম কাশি হলে সামান্য কাশি নয়, ওষুধ দিয়ে কমে না, গ্যাস যতক্ষণ না দেওয়া হয় সেই মাথা ভাঙা থেকে নিয়ে এসে, ওর গ্যাসের ওষুধটা এখানে পাওয়া যায় না আসলে। যাই হোক, সকালবেলা লাল চা চিড়া ভাজা খেলাম, আর এখন যাব আমি বাসনপত্র মাজতে, বৃষ্টির মধ্যেই এই জন্য এই কাপড়টা মাথায় দিয়ে নিয়েছি যাতে মাথাটা একটু কম ভিজে, তারপরে বাসনপত্র মাজাটা করে ওদিকে স্নানটা সেরে আসবো, তারপরে রান্নাবান্না, আর জুসোনা ঘরে আছে। কি পিছলা দেখো, পায়ে দেওয়া যায় না এতটা পিছলা, যেদিকে যেদিকে সবুজ ওদিকে ওদিকে পিছলা। আমার জুতাগুলো খুব স্লিপ কাটে, এর জন্য জুতাগুলো খুলে রেখে দিয়েছি, আর খালি পায়ে পা টিপে টিপে হাঁটাচলা করতেছি, কারণ এখন আমাকে অনেক কাজকর্ম করতে হবে বৃষ্টিতে ভিজে ভিজে, কেননা অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি কমার নাম নেই, আর এই ছাতাটা নিলাম এই ছাতাটার ভিতরে আমার মোবাইলটা রেখে দেবো বলে। সার্ফ আর ছাই মিক্স করে বাসনপত্রগুলো মেজে নিলাম, এখন এক এক করে সব ধুয়ে এই গামলাটার মধ্যে নিয়ে যাব। এই বৃষ্টি হলে আবার ভিডিও করতে খুবই অসুবিধা হয়, আর ছাতা নিয়ে তো জানোই কাজ করতে অনেকটাই অসুবিধা হয়, তো এর জন্য ছাতাটা রেখে ছাতার ভিতরে আমার মোবাইলটা রেখে আমি এদিকে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। তবে কালকে সারাটা দিনে খুব কোমর ব্যথা ছিল, আজকেও এই যে হেলে হেলে কাজ করতেছি প্রচণ্ড কোমর ব্যথা, মানে মেরুদণ্ডটা ভেঙে যাওয়ার মতো ব্যথা। মাঝে মধ্যে ভাবি যে এই বয়সে এত কোমর ব্যথা, আরও যদি একটু বয়সটা বেড়ে যায় তখন তো মনে হয় আরও ব্যথাতে উঠা যাবে না। চলো ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি বলতে কি ভিজে গেল, এই যে পিঠি সব ভিজে গিয়েছে, এদিকে স্নান সেরে নেবো, আগে বাসনপত্রগুলো ঘরে রেখে দিয়ে আসি। মোবাইলে আবার নেই একদম চার্জ। বৃষ্টি কমার অপেক্ষায় কতক্ষণ আর বসে থাকি বলো, কাজকর্মগুলো তো করতে হবে, আর এদিকে বাচ্চারাও বলতেছে খিদে পেয়ে যাচ্ছে, তো রান্নাবান্নাও করতে হবে, তাই কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর চলে আসলাম বাড়ির পিছনের দিকে, এখানে দেখতে যে চাল কুমড়ো টুমড়ো হয়েছে কি না। আসলে দুপুরবেলা রান্না করব কি সেটাই ভাবছিলাম, এই বৃষ্টির দিনে আর কি করা যায়, ও বাজারে গিয়ে আটকে আছে বৃষ্টির কারণে, বাড়ি আসতে পারছে না, আর এদিকে দেখো কালকে জামা কাপড় মেলে দিয়েছিলাম একদম ভুলে গিয়েছি। যেহেতু এদিকে আসলাম চোখে পড়লো, এখন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে আর একটু ধুয়ে দিয়ে রেখে দেবো, রোদ উঠলে পরে এগুলো মেলে দেবো। আমার নাইটি জামা কাপড় মেলে দিয়েছিলাম একদম নিয়ে যেতে ভুলে গিয়েছি। চাল কুমড়ো তো ধরেছে কিন্তু অনেকটাই ছোট্ট, সবে ফুলটা ওখানে পড়েনি।
চলো এখানে আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, কেননা বেশিক্ষণ বৃষ্টিতে ভেজাভেজি করলে পরে জুসনার আবার জ্বর সর্দি কাশিটা বেড়ে যাবে। একদমই ধীরে ধীরে পাতার ভিতরে ভিতরে খুঁজলাম কোনো বড় চাল কুমড়া আছে কিনা, কিন্তু নেই। আসলে গাছটা বেশি নড়াচড়া করলে পরে বলতা এসে ধরবে। এ দেখো বাচ্চাটার কাশি হচ্ছে, জ্বর আসছে, এই জন্য ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি। ওর হচ্ছে সারাটা দিনই আজকে খুব কাশি গেল, কালকেও ছিল কাশি, সর্দি কাশি। শোনা, শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, এদিকে দেখো, কাশি হচ্ছে, শরীর খারাপ লাগে কোথায়? আসলে বন্ধুরা, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল। মানে দুই দিন তো একটা না, এত পরিমাণে গরম থাকা যাচ্ছিল না, গরম থেকেই হঠাৎ করে বিকেলবেলা আবহাওয়া খারাপ হয়ে গেল, তারপরে এই যে বৃষ্টি শুরু হলো, এই জন্য জুসনার শরীরটা খারাপ, ওর হচ্ছে কাশি। যেই সময় থেকে আবহাওয়া পরিবর্তন হইলো সেই সময় থেকে কাশি শুরু। এই দেখো, কালকে রাত্রিবেলা গ্যাস দিলাম, তখন একটু ঠিক হয়েছিল, সকালবেলা গ্যাস দিলাম একটু ঠিক হয়েছিল, এখন আবার। ও আবার বাজার থেকে আসার সময় এই যে চপ নিয়ে এসেছে, ডিমের চপ, এখন আমরা চপ খাচ্ছি তিনজনে বসে বসে। আর দুপুরবেলা করেছিলাম ভাত আর মাছের ঝোল বেগুন দিয়ে, তো সেগুলো আর শেয়ার করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না বলে। আর রাত্রিবেলা জুসনা খাবে গরম জল দিয়ে ছেলাইস, কেননা ভাত খাবে না। আর দুধ তো আছে, কিন্তু দুধ খেলে নাকি কাশি বেশি হয়, ডাক্তার খাওয়াইতে বারণ করেছে। তো যাই হোক, চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।